ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনার প্রশ্ন হলো, কোনো ব্যক্তি যদি কারো প্রতি রাগ অভিমানে যদি চিকিৎসা না করে মারা যায়, তাহলে সেটা আত্মহত্যার শামিল হবে কি না? আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নবিয়্যা বাদা ও বাদ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কেউ যদি অসুস্থ হয়, তাহলে তার উচিত চিকিৎসা করা, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সহিহ বুখারী সহ প্রায় হাদিসের কিতাবে এসেছে যে তোমরা চিকিৎসা করো, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কোনো রোগ তৈরি করেননি যা চিকিৎসা রাখেননি। ওই চিকিৎসা অনুযায়ী যদি ওই রোগ অনুযায়ী যদি তার চিকিৎসা করা হয় এবং যদি ট্রিটমেন্ট রোগ অনুযায়ী পড়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুস্থতা দান করেন। সুতরাং রোগ ব্যাধি হলে চিকিৎসা করা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ, ইসলামের একটা অন্যতম নির্দেশ। এখন প্রশ্ন হলো, কেউ যদি অভাব অনটনের কারণে চিকিৎসা করতে না পারে মারা যায়, তাহলে এটা আত্মহত্যার শামিল হবে না? এমনিভাবে কোনো প্রতিবন্ধকতার কারণে কেউ চিকিৎসা নিতে পারেনি, তাহলে সেটা আত্মহত্যার শামিল হবে না? যে সে তো চিকিৎসা করলে বেঁচে যেত, যেহেতু তার একটা সমস্যা ছিল অথবা বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল অথবা আর্থিক সংকট ছিল, এ কারণে এগুলো আত্মহত্যা শামিল হবে না। এখন প্রশ্ন হলো যে, কারো প্রতি মান অভিমান করে রাগ করে চিকিৎসা করা হলো না, কিন্তু সে মারা গেল এই রোগে, এটাও আমরা আত্মহত্যার অন্তর্ভুক্ত করতে পারি না, এ কারণে যে এটা আত্মহত্যা না। আত্মহত্যা হলো নিজের দেহকে একই সাথে একেবারে শেষ করে দেওয়া, এটা বিষ পানের মাধ্যমে হোক, ফাঁসি দিয়ে হোক, অথবা যে কোনো অস্ত্রের মাধ্যমে হোক, যেটা করে একটা মানুষ সাথে সাথে মারা যায়, সেটাকেই আত্মহত্যা বলে ধরা হয়, সেটাই আত্মহত্যা বলে গণ্য হয়। আর যেহেতু এটা চিকিৎসা সে করে নাই কারোর সাথে রাগ করে মান অভিমান করে, কিন্তু আস্তে আস্তে সে রোগ বেড়ে হয়তো মারা গেছে, এটা আত্মহত্যা শামিল হবে না। তবে এরকম করা উচিত নয়, কারণ প্রত্যেকটা মানুষেরই তার জীবনের প্রতি মায়া ভালোবাসা আছে। সুতরাং কারো প্রতি রাগ মান অভিমান করে চিকিৎসা থেকে বিরত থাকা উচিত নয়। আশা করি বুঝতে পারছেন। আল্লাহু আলাম।